আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল? আজ আমাদের খুড়া উচ্চ বিদ্যালয়ে বিশ্ব ওজন দিবস পালন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিয়া শ্রী সুবর্ণা মজুমদার মহাশয়, উপস্থিত ছিলেন পঞ্চায়েত 2 নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার মহাশয়, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী রাখি কোনার, এছাড়াও উপস্থিত ছিলেন ভাতার এমপি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং শিক্ষারত্ন শ্রী সুব্রত সোম মহাশয়, বিদ্যালয়ের আমাদের সভাপতি শ্রী সমীর কুমার দত্ত মহাশয়, এবং আমরা এই অনুষ্ঠানটি একটি এনজিও সংস্থা সবুজ অভিযান তাদের সঙ্গে সম্মিলিতভাবে করি। কি প্রোগ্রাম হলো আজকে? আজকের প্রোগ্রামে ওজন স্তর সম্পর্কে ছেলেমেয়েদের সচেতন করা হলো। এটা ছিল মূলত একটি সচেতনতামূলক অনুষ্ঠান। বিদ্যালয়ে আরও যে সমস্ত সচেতনতামূলক অনুষ্ঠান হয় তারই অংশ হিসেবে এই সচেতনতামূলক অনুষ্ঠানটি আজকে হলো। তাদের ওজন স্তরের কার্যকারিতা কীভাবে ক্ষয় হচ্ছে, আমরা কীভাবে সেটাকে রক্ষা করতে পারি, কীভাবে পরিবেশকে রক্ষা করতে পারি সেই নিয়ে আলোচনা হলো। সবুজের অভিযানের সহযোগিতায় বৃক্ষরোপণ অনুষ্ঠান হলো। ছেলেমেয়েদের সামান্য কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এই বিষয়ের উপরে, এবং একটি ছোট সিনেমা দেখানো হলো ছেলেমেয়েদের এই বিষয়ে সচেতনতার উদ্দেশ্যে। আপনার পরিচয়? আমার নাম শীর্ষেন্দু দত্ত, প্রধান শিক্ষক খোড্ডা উচ্চ বিদ্যালয়। সবিত্র পাল মহাশয় আপনারা সঙ্গে আছেন। বিডিও ম্যাডামের সহযোগিতায় সর্দা উচ্চ বিদ্যালয়ে আজ দিবসের তাৎপর্যকে আরও বেশি করে আমরা প্রতিত করছি বৃক্ষরোপণের মাধ্যমে। সঙ্গে আছেন শিক্ষাবিদ সুব্রত সোম মহাশয়। এবং আপাতভাবে বরণ পর্ব সমাধান হওয়ার পরে আমরা সভাপতি নির্বাচন পর্বে চলে যাব। আজকের অনুষ্ঠানের অর্থাৎ ক্ষুদ্র অনুষ্ঠানটির সভাপতি হিসেবে আমি বিদ্যালয়ের স্থায়ী সভাপতি মাননীয় সমীর দত্ত মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। ক্ষতি করার জন্য দায়ী আমরা গাছ কেটে ফেলছি, তৈরি হচ্ছে খরা, চার হাত থেকে বাঁচতে ব্যবহার করছি শীতাত্মক যন্ত্র বা রেফ্রিজারেটর, যাতে ব্যবহার করা হয় সিএফসি গ্যাস। এই সিএফসি গ্যাসই মূলত ওজন স্তর পাতলা করার জন্য দায়ী। দিঘি মোড়ে লেগে এই যে আজকে বিশ্ব ওজন দিবস তাকেই আমরা স্মরণ করছি, তাই প্রত্যেককে আমার অনুরোধ যে তোমরা ভালোভাবে বসে এই অনুষ্ঠানটা দেখো, খুবই ভালো লাগবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।